Assalamualaikum everyone, welcome to Merin's Diary. আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, এটা একটা অ্যাওয়ারনেস পোস্ট বলতে পারেন এবং এটা মজারও একটা বিষয়। আমার একটা অভিজ্ঞতা হয়েছে আসলে, আমি এই পর্যন্ত 3 বার ব্যাংককে বা থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ঘুরেছি, এখনও আছি, প্রায় 10-12 দিন হয়ে গেছে। তো এখন ব্যাংককে আছি যখন আমি ভিডিওটা বানাচ্ছি। তো মজার বিষয়টা হচ্ছে, এবং একই সাথে দুঃখেরও, এবং এটা সতর্কতামূলক পোস্ট বলতে পারে, আসলে আমি ব্যাংককে আসছি প্রায় 10-12 দিন, বিভিন্ন লোকেশনে ঘুরেছি, আগেও ঘুরেছি, এবারও এর বাইরে না, সেম 31st করার জন্য আসছিলাম বেসিক্যালি। সো লাস্ট কিছুদিন যাবৎ আমি ব্যাংককে আছি। তো ব্যাংককে একটা নতুন মল ওপেন হয়েছে, জানেন, সবাই জানেন যারা ঘুরতে আসতেছেন বা আসছেন বা আসবেন, হয়তো বা সার্চ করে বা বিভিন্ন ভাবে দেখেছেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তো মজার বিষয় হচ্ছে, আমি দেশে চলে যাবো, তো শপিং করতে অবশ্যই সবাই শপিং করে, তো আমিও নর্মালি প্রতিবারই যেমন করি এবারও সেম টুকটাক কেনাকাটা করতেছি। সো লাঞ্চ করে ওখানে শপিং করতেছিলাম, তো হঠাৎ এক অ্যারাবিক কাপল আসছে, আমি আর আমার ওয়াইফ মেরিন ডায়েরি যে আছে ওনার দুইজনে শপিং করতেছিলাম। তো এক অ্যারাবিক কাপল এসে বলতেছে যে, ব্রাদার, যে ভাই ইংলিশে কথা বলতেছিল, যে 70 একটা চকলেট দেখায় বলতেছিল, ওখানে 77 বাত লেখা ছিল, যে এটা অ্যাকচুয়ালি কনভার্ট করলে ডলারে কত হয়। তো তখন আমার মাথায় একটু একটু ইয়ে আসলো যে এখন তো গুগলের যুগ, উনি কেন এটা, তো উনি মোবাইল করে দেখতে পারে যে $1 কত বাত আসে। উনি বলতেছিল অ্যাকচুয়ালি যে এই বাত 77 বাত কনভার্ট করলে $ কত আসে। তো এখন আমরা সবাই জানি গুগল এতটাই ইজি করে দিছে লাইফ, যে আপনি সার্চ করলে ইউটিউব গুগল আপনি যে কোনো কিছু পেয়ে যেতে পারেন। তো যাই হোক, নর্মালি বাঙালি আমরা যারা আছি আমরা আসলেই ইনোসেন্ট, এবং যারা প্রথম আসে এরকম দেশে, অবভিয়াসলি ওরা আর একটু বেশি, মানে আমি বোকা বলবো না, অ্যাকচুয়ালি আমরা জাতিগতভাবেই সহজ সরল বলেন বা মানুষের সাথে ভালো ব্যবহারটা আমাদের জাতিগতভাবেই পাওয়া। তো যাই হোক, তো উনি এটা বলতেছিল, দেন যাই হোক মেরিন বলছে যে, বা আমরা বলছি যে এটা $230 মতো হইতে পারে। দেন ওরা আরেকটু শুরু করলো ওই অ্যারাবিক, এবং ওয়েল ড্রেসড, আপনি ধরতেই পারবেন না যারা চিট, কোল টোল পরা, খুব ওয়েল ড্রেসড। দেন বলতেছিল যে যে আসসালামু আলাইকুম, ইউ আর ফ্রম হোয়ার, তুমি কোথায় থেকে আসছো? দেন বলছি বাংলাদেশ, বলতেছে আমি আরব থেকে আসছি। দেন বলতেছে আই লাভ বাংলাদেশি পিপল, আমার দেশে অনেক বাংলাদেশি আছে, তো আমি অনেক ভালোবাসি বাংলাদেশিদের। আর দেন বলতেছে তুমি কি মুসলিম কিনা? দেন বলতেছি মুসলিম, হ্যাঁ আমরা মুসলিম। বলছে আসসালামু আলাইকুম, এই সে, মানে একদম আপনাকে পটানোর একটা চেষ্টা। যাই হোক, দেন আমাকে বলতেছে যে ওর কাছে ইন্ডিয়ান টাকা আছে, ইংলিশে বলতেছিল ইন্ডিয়ান টাকা আছে, সো বাংলাদেশি টাকা কি ইন্ডিয়ার মতো সেম সেম একটু দেখতে চায়। তো তখন আমার মনে হয়েছে যে আসলে একটা দেশের মানুষ, আমি তো অনেক দেশে ঘুরেছি, আমিও কিছু দেশে ঘুরেছি, সো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি, যে কখনোই আমি এরকম ফেস করি নাই যে সে বাংলাদেশি টাকা দেখতে চাবে, কোনো দেশের মানুষই চায় নাই ভাই। তো আর অ্যারাবিকরা তো আমরা যেটা জানি ওরা অনেক রিচ দেশে থাকে, মানুষ রিচ দেশের মানুষ, ওরা তো এইটা বলতেই পারে না। যাই হোক, দেন আমার এই কথা শুনে ওকে সব তো বুঝে গেছি। তো সামহাও আমি এবার থাইল্যান্ড আসার আগে একটা পোস্ট বা দুইটা পোস্ট দেখছিলাম দুই একটা গ্রুপে, যে এরকম নাকি হচ্ছে অ্যাকচুয়ালি চিটিংটা। তো ওটা আমার মাথায় একটু কাজ করেছে, এবং আমি বলতেছি যে না, টাকা তো দুই দেশের সেম না, তো আমি এখন বিজি, তুমি এখান থেকে চলে যাও। সো আমি শপিং করতেছি, আমি বিজি, তুমি এখান থেকে চলে যাও। সো এর কথা বলার পরেও আমাকে বলতেছে যে, দেখো আই এম নট বেগার, হ্যান ত্যান, আমি তোমার কাছে তো খাবার চাই না, আমি তোমার টাকা দেখতে চাইছি। আমি বলছি যে তুমি এখনই এখান থেকে চলে যাও, বিকজ আমি বুঝে গেছি যে সে চিট, সে ওই সেই বিখ্যাত অ্যারাবিক কাপল পেয়ে গেছি যারা চিট করে বেড়াইতেছে ব্যাংককের বিভিন্ন প্লেসে বাঙালিদের। যাই হোক, মজার বিষয় হইতেছে এটা, ওকে আমি পেয়ে গেছি। আমি এটাকে স্কেয়ার বলতেছি না আমার জন্য, বিকজ আমি এটা থেকে এটার মধ্যে পড়ি নাই, বা এই জন্য হাসতেছি বা হেসে কথা বলতেছি, এটার মানে এটা না যে আমি এটা থেকে পড়ি নাই। আমি এটা সামনে এসে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে
যারা নতুন আসতেছেন বেশি করে তাদের জন্য বলতেছি। সো অবশ্যই তারা খুবই সতর্ক থাকবেন, যারা এই ধরনের অপরিচিত বেশি কথা বলতে আসবে কথা বলবেন না, কারণ এখানে কেউ কারোর সাথে কথা বলে আসে না হাই হ্যালো ছাড়া বা স্মাইল ছাড়া। সো যারা এই ধরনের কাজ কথা বলতে আসবে অবভিয়াসলি এড়াই চলবেন বা অ্যাভয়েড করবেন যেভাবেই পারেন। এবং যারা যখনই এই পর্যন্ত না যাক, যখন টাকা দেখতে যাবে বাংলাদেশে, তখন আপনি বুঝে নেবেন যে সি ইজ এ চিটার। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা সতর্কভাবে চলবেন। এই দেশেও কিন্তু প্রচুর স্ক্যামার আছে, এটা এটা নতুন আসতেছে, আমি তিন চারবার তিনবার আসছি এটা নিয়ে, বাট আমি কখনো এই ধরনের দেখি নাই। আর ওরা আই থিঙ্কসও আমাদের বাংলাদেশিদের টার্গেট বেশি করে বা এশিয়ানদের বলতে পারেন। আর যারা নিউ আসে ওরা তো একটু আসলে এত কিছু বোঝার থাকে না, একটা ভালো মাইন্ড নিয়ে আসলে আপনার মাথায় এটা থাকবে না। বাট যদি আপনার মাথায় এটা না থাকে তাহলে আপনি একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে দেশে যাবেন, যেটা আপনাকে খুবই মানে একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলবে। আর সাথে যদি ফ্যামিলি থাকে তাহলে তো আপনি আরেক বিরক্তিকর পরিস্থিতিতে পড়বেন। এবং আরেকটা কথা বলি, শুধু কাপল না, এখানে কিন্তু সিঙ্গেল ছেলে মেয়েরও আসবে, আর ওরা বলে ওরা অ্যারাবের এবং ওয়েল ড্রেস থাকে। সো আপনাকে ওরা ওদের আমার সামনে কিন্তু ওর ওয়ালেট বের করছে, এবং ওর যে অনেকগুলো ডলারও ছিল এবং ইন্ডিয়ান টাকাও ছিল আমি কিন্তু দেখছি। বাট ও যখন আমাকে সামনে এটা আনছে তখন আমি বুঝে গেছি ও চিটার। সো ভেরি ভেরি কেয়ারফুল থাকবেন যারাই ব্যাংকক আসতেছেন। আমি জানি প্রচুর বাংলাদেশিরা আসে এখানে, চিয়াং ছেলে মেয়ে কাপল ফ্যামিলি। সো যারাই আসতেছেন এই ধরনের সিচুয়েশনে পড়লে এরাই চলবেন। আর ওরা কিন্তু বড় বড় শপিং মল রোডেও থাকতে পারে, মলেও থাকতে পারে, আপনার পাশের রুমের হোটেলেও এসে চিট করতে পারে, হোটেলের নিচে এসেও চিট করতে পারে। সো ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে ভাই। আর যারা এটা জানছেন তো এটা তো অবভিয়াসলি মজা পাবেন আমার মতো, যেটা আমি পেয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সালামু আলাইকুম।